বিতর্ক হচ্ছে এটা তো শুনতেছেন সোশ্যাল মিডিয়াতে অনেক আগে থেকে, আপনি সিনেমাটা দেখেওছেন আমি প্রথমে আমার দর্শকদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, এবং আপনাদেরকেও সালাম জানাচ্ছি, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক এবং বাংলাদেশের সমস্ত মানুষের উপর শান্তি বর্ষিত হোক। এবং যারা চলচ্চিত্রকে বন্ধ করে দিতে চায়, আমি বলি তারা এই দেশ থেকে চলে যাক দয়া করে, কারণ আমাদের চলচ্চিত্র এখন একটা হাওয়া বসছে, হাওয়া চলছে যে আমাদের চলচ্চিত্র একটা ভালো দিন আসছে ফিরে। এখন কোন রাজনৈতিক দল আছে আমি জানি না, বা কোনো বিদেশি হাত আছে কি না আমি তাও জানি না, যে হাওয়ার মতো একটা চলচ্চিত্র পাখিকে দিয়ে এটার নামে কেস করা হয়েছে এবং হাওয়ার ডিরেক্টর নামেও কেস করা হয়েছে। এটা খুব দুঃখজনক, কারণ এখন মনে করেন আমি একটা ছবি বানালাম, 1000 পাখি একটা গ্রামে ঢুকে সেই মানুষদের অত্যাচার করছে, তো মানুষরা তখন বন্দুক দিয়ে গুলি করছে পাখিদের, তো এই ছবিটা কি সেন্সার হবে না, এটা কি চলবে না? তাহলে দিবার যে ছবিটা তৈরি হয়েছিল সেটা সম্বন্ধে তাহলে আমাদের এই ওয়ার্ল্ড ভিউ নাকি, যে পাখি যে সংরক্ষণ করছে আর কি, ওয়ার্ল্ড ভিউ না এটা নাকি, যারা পাখির উপরে কাজ করছেন, তো ওয়াইল্ড লাইফ তো ওনারা তখন কি করবেন, এটা আমি ওনাদেরকে প্রশ্ন করলাম। আরেকটা কথা, আজকে জার্মানে শীতের সময় পাখি শিকার হয়, ইংল্যান্ডে হয়, বেলজিয়ামে হয়, যেখানে সাইবেরিয়ায় যেখানে সবচেয়ে পাখির ই বেশি সেই সাইবেরিয়াতেও পাখি শিকার হয় তাদের সিজনে 4 মাস। আর আমরা শীতের সময় সেই পাখিগুলোকে পাহারা দিই, মানে বিদেশ থেকে যেগুলো আসে আমরা তাদেরকে পাহারা দিই, এবং আমাদের কাজ হলো গোলামি করা। আমার কাছে যা মনে হচ্ছে যে আমরা গোলামি থেকে বের হতে পারি, যে আমরা যে হাজার হাজার বছর গোলামি করেছি এটার প্রমাণ হলো এটা, যে আমরা বিদেশিরা আইন করেছে পাখি মারা যাবে না এবং তারা পাখি মারছে কিন্তু আমরা তাদের পাখিকে পাহারা দিচ্ছি, মানে তাদের পাখি মারতে আমরা পারবো না। কারণটা কি, তাদের পাখি আমাদের সিলেটে হাজার হাজার টন ধান নষ্ট করে ফেলে, তাই না? তো আসলে পাখি বিলুপ্ত হচ্ছে কি পাখি শিকারের জন্যে, নাকি একটা ছবিতে পাখি ব্যবহার করার জন্য, কোনটা, নাকি ইউরিয়া সার দেওয়ার কারণে? তো আমার কথা হলো আপনারা পাখি সংরক্ষণ করবেন, আপনারা কি জানেন না যে ইউরিয়া সার ধান খেতে দিলে পরে পাখির বিলুপ্ত হয়ে যায়, পাখি ডিম দেয় না, পাখি বাচ্চা দেয় না? আপনারা ইউরিয়া সারটা বন্ধ করছেন না কেন? আপনারা একটা ছবি হাওয়ার পিছনে লেগেছেন, দিনদার ডের পিছনে লেগেছেন, কেন, কারণটা কি? দিনদার ডে দেখলে কি মনে হয় যেটা 4.5 কোটি টাকার ছবি? এটা আপনাদেরকে আমি প্রশ্ন করলাম। আর হাওয়া এত সুন্দর একটা ছবি, পরাণ একটা সুন্দর ছবি, আমি 3টা ছবি দেখেছি কিন্তু, তাই না? তো আমার মনে হয় আমাদের বাংলাদেশের ছবি চলুক এটা একটা মহল বোধ হয় যাচ্ছে না, সেই মহলটা বোধ হয় খুব উচ্চ উপরের লেভেলের, যারা শিক্ষিত এবং শিক্ষিত আমি বলবো জ্ঞান পাবি তাদেরকে। তো আমাদের চলচ্চিত্রকে নিয়ে এই খেলাটা আপনারা বন্ধ করে দেন, কারণ না হলে আমরা চলচ্চিত্রের পরিচালক প্রযোজক এবং শিল্পী সারা বাংলাদেশের যত শিল্পী আছে সবাই একসাথে নামবো, নেমে রাস্তায় দাঁড়াবো, কারণ আমাদের সাথে বেশি এই এই সামান্য একটা পাখি নিয়ে, যেই পাখিটা যখন সমুদ্র জেলেরা দূরে যায় তখন পাখি দিয়ে কিন্তু তারা ই খুঁজে, দিক নির্দেশনা খুঁজে, হ্যাঁ দিক খুঁজে। আর আমার চলচ্চিত্রে একটা পাখিকে দিয়ে সেই পাখিটাকেই ভাসতে হবে এমন কোনো কথা নেই, আমি যে কোনো একটা ছোট্ট মুরগি ভেজে শুটিংটা করে ফেলতে পারি, এটা একজন জ্ঞানী লোক হলে তার বোঝা উচিত আমার মনে হয়। আপনি 15-20 টাকার কেস করে দিলেন, 20-20 টাকার কেস করে দিলেন, তাহলে ভাই কথাটা শেষ করতে দেন আমাকে আগে, তাহলে রাস্তায় যে 3টা ছাত্র মারা গেল বাসে অ্যাক্সিডেন্ট করে, তখন ছাত্ররা যখন নেমেছিল ছাত্রদের গায়ে হাত দিলেন কেন, কেন সেই 3টা বাচ্চার জন্য, এক একটা বাচ্চার জন্য 100 কোটি টাকা দিলেন না, কি কারণে দিলেন না? তাহলে আমাদের দেশে মানুষের মূল্য নেই, পাখির মূল্য মানুষের চেয়ে বেশি, বড় বড় কথা বলেন যে সফল মাকলুকাত আমরা কোথায়,
কই আমি তো দেখছি না কিন্তু আমি তো দেখছি পাখি আশরাফুল মাকলুক আপনাকে একটু লট ধরে দিতে চাই সেটি হচ্ছে আমরা জানি এই যে লটা যে লয়ের হচ্ছে যে আইনে হচ্ছে মামলাটা হয়েছে সে আইনে বলা আছে যে একটি যে পাখিকে অপমান করা হয়েছে তার হচ্ছে হত্যা করা হয়েছে মানে একটা মেসেজ দিচ্ছে যে পাখি ভেজে পাখি আটকে রেখে এবং পাখি ভেজে খেয়েছে এরকম একটা মেসেজ তারা পাচ্ছে তারা বলছে কিন্তু এই লটে মাত্র 50,000 টাকার জরিমানা এবং 6 মাসের সর্বোচ্চ 6 মাসের জেল হতে পারে কিন্তু 15 কোটি টাকার মামলা এটা কোন আরে ভাই এটা তো এটা বুঝতে পারছেন না কেন এটা এটা হলো যে আমাদের চলচ্চিত্র যেহেতু এখন উন্নতির দিকে যাচ্ছে এটাকে বন্ধ করতে হবে আসল ব্যাপার হলো এটা এই যারা পাখি সংরক্ষণ যেই এটা কমিটি এটা কি সরকারি নাকি এটা বিদেশি একটা সংস্থা কোনটা এটা বিদেশে বন্যপ্রাণ অধিদপ্তর থেকে বন্যপ্রাণ অধিদপ্তর কি দায়িত্ব নিয়েছে নাকি বিদেশি পাখিকে বাঁচিয়ে রাখার জন্য না না এই আইন থাকবে কেন আমার স্বাধীন দেশে কেন ভাই যদি আপনি এই আইন করেন তাহলে তো আপনি আমার নবীর বিরুদ্ধে চলে যাবেন কারণ আমার নবী শিকারীদের সবচেয়ে বেশি পছন্দ করতেন উনি যারা শিকারী ছিলেন তাদেরকে উনি যুদ্ধের ময়দানে নিতেন কেন তারা ভালো যুদ্ধ করবে তাই না তো ইসলামে তো এটা জায়েজ আছে কিন্তু একটা টাইম আছে যেমন শীতের সময় পাখি শিকার করবে প্রথম ইউরিয়া সার বন্ধ করতে হবে যদি পাখি বাঁচাতে হয় আমাদের দেশের পাখিকে যদি বাঁচাতে হয় তাহলে ধান খেতে যে ইউরিয়া সারটা দেওয়া হয় এটাকে প্রথম বন্ধ করে বন বিভাগ যদি এটা না বুঝে এখন পাখি সংরক্ষণ করবেন আপনি কিভাবে পাখি তো ধান খেতে যায় ধান খেতে যেয়ে পোকা খায় পোকা খাওয়ার সাথে সাথে সে ইউরিয়া সার খায় এবং সে তখন ডিম দিতে পারে না সে বাচ্চা দিতে পারে না এটা কি আপনাদের মাথায় আছে আপনারা কি জেনে বুঝে কিছু করছেন নাকি না বুঝেই করছেন মানে আইন তৈরি করছেন কেন বুঝলাম না তো কি আইন তৈরি করছেন আপনারা জেনে বুঝে পরে আইন তৈরি করেন শুধু একটা ছবিতে একটা পাখি ব্যবহার করা হয়েছে তার জন্য ছবিটা বন্ধ করে দিচ্ছেন এগুলো কি আরম্ভ করেছেন আপনারা কি চান আসলে হ্যাঁ মানে আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে বাঁচতে পারবো না এটা চান আপনারা মানে আমরা শিল্পীরা তো এমনি না খেয়ে মরছি তাহলে তাহলে নানা আরেকটি পাখি বিষয় চলে আসছি তো আমরা তো এর আগে সাপের সিনেমা যেগুলো দেখেছি সেখানে তো অনেক সাপকে আমরা মারতে দেখেছি একটা সাপ দুষ্ট সাপ একটা কামড়ে দিয়েছে তখন তো এই মামলাটা হয়নি এখন হচ্ছে কেন আমি তো আপনাকে বললাম এখন হয়েছে এই কারণে যে আমাদের চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে এটাকে থামিয়ে দেওয়ার জন্য এটা নিশ্চয়ই কোনো বিদেশি চক্র আছে এটার মধ্যে আমি চাই প্রধানমন্ত্রীর কাছে আমি করজোড়ে অনুরোধ করছি প্রধানমন্ত্রী যেন এটা দেখেন এবং ওনাদেরকে থামিয়ে দেন আমাদের ছবি আমি তো মনে করি সেন্সর বোর্ড উঠিয়ে দেওয়া উচিত এখন পৃথিবীর কোথায় সেন্সর বোর্ড আছে বলেন তো বাংলাদেশ ছাড়া তাহলে আমি কিসের স্বাধীন না হ্যাঁ 71-এ যুদ্ধ করেছি আমরা 30 লক্ষ শহীদ হয়েছে মা বোনের ইজ্জত গেছে এই সেন্সর বোর্ড হবে এর জন্যে তাহলে কি আমরা পাকিস্তানে বাস করছি কেন সেন্সর বোর্ড থাকবে আমাদের দেশে যে ছবি রাষ্ট্রদ্রোহী হবে সেটা সরকার বন্ধ করে দিবে কোনো সেন্সর বোর্ডের প্রয়োজন নাই অ্যাডাল্ট ছবি যেটা হবে সেটা লেখা থাকবে এটা অ্যাডাল্ট ছবি এটা 18 বছরের উপরে যারা আছে তারা দেখবে এটা করা উচিত আপনি গ্রেডিং সিস্টেমটা চাচ্ছেন হ্যাঁ গ্রেডিং সিস্টেম হবে সেন্সর বোর্ড কেন থাকবে আমার স্বাধীনতা কেন আপনি হরণ করছেন এক্ষেত্রে তো আমরা দেখি তাহলে না ভাই শনিবারের বিকেল রাহা প্লাজা এতদিন তো 3 কোটি টাকার সিনেমা রাহা প্লাজা সেটাও তো উপরে রয়েছে সেন্সর পাইলে এটা কেন সেন্সর দিচ্ছে না সেন্সর বোর্ড তো থাকারই উচিত না আমার মতে কেন থাকবে ভাই আমি বাঙালি বাংলা ভাষায় কথা বলবো আমার কথা কি সেন্সর হবে এখন আমি কি সেন্সর করে কথা বলবো তাহলে কি আমার কোনো স্বাধীনতা নেই আপনি অন্যায় করবেন আমি এই বিষয়ে অন্যায়টা বলতে পারবো না প্রতিবাদ করতে না পারি অন্তত বলতে তো পারবো যে আপনি অন্যায় করছেন যে আপনি এই কাজটা করেন না সেই অন্যায় অন্যায় যে করছেন আপনারা সেটা আমরা কিভাবে প্রকাশ করবো ছবি দিয়েই তো প্রকাশ করবো তাই না আর আপনি যদি সেন্সার করেন এবং সেন্সার বোর্ড রাখেন এবং আমাদের ছবির কোনো কিছু আমরা করতে পারবো না আমাদেরকে আইন করে দিবেন যে এই 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 কাজ আমরা করতে পারবো না তাহলে তো আমরা ছবি বানাতে পারবো না তার মানে কি আপনারা চাচ্ছেন না বাংলাদেশের ছবি হোক তখন হল বন্ধ করে দেন বলে দেন যে আপনারা সিনেমা হল বন্ধ করে দেন আপনারা ছবি শুটিং করবেন না তাহলে তো হয়ে যায় আচ্ছা ধন্যবাদ সময় দেওয়ার জন্য একটু দিনদারের বিষয়ে একটু স্পেশাল আসবো ওখানটা আমার টিভি সৃষ্টিশীল বিনোদনের